আমাদের শেরপুরের কথা বললে কয় বগুড়া শেরপুর আল্লাহ রাব্বুল আলামিন অন্তত আমাদের এই শেরপুরটাকে যেন অন্তত কিছু করতে দেয় ইউনিভার্সিটি নাই শেরপুরে একটা মেডিকেল কলেজ নাই শেরপুরে বড় একটা বিশ্ববিদ্যালয় নাই শেরপুরে বড় একটা মিল কলকারখানা ইন্ডাস্ট্রি যেখানে এক লক্ষ লোক কাজ করবো এগুলো আছে নাই কিন্তু আমাদের শেরপুরের কথা বললে কয় বগুড়া শেরপুর যে এইগুলো তো আসলে নাই সকলেই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন অন্তত আমাদের এই শেরপুরটাকে যেন অন্তত কিছু করতে দেয় এটা আপনাদের দোয়ার বরকতেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করতে দিবেন এগ্রিকালচার আমাদের জায়গা আছে অনেক অনেক কিছু আছে কিন্তু করতে পারিনি একটা শহর করি এগ্রিভার্সিটি কই মাইমনসি এই অঞ্চলের মেডিকেল কলেজ কই মাইমনসি কারণে অকারণে এখানে যদি মেডিকেল কলেজ থাকে তাহলে তো শেরপুরে নাম আসবে এগ্রিভার্সিটি থাকলে শেরপুরে নাম আসবে এগুলো আমাদেরকে করতে হবে কেউ আমরা টাকা নিয়ে কবরে যাইতে পারবো না এই কথাটা মনে রেখেন সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন আমরা সকলেই এই শেরপুর শহর শেরপুর জেলাটাকে যেন আল্লাহর রহমতে উন্নয়ন এবং উন্নতি করতে পারি এই কথা বলে আমাদের সাবজেক্ট কমিটির ব্যাপারে কেউ যদি মনে কিছু আঘাত দিয়ে থাকেন আমি আল্লাহর হস্তে জোরহাত করে আপনাদের পায়ে ধরে মাপ চাই মাফ করে দিবেন মাফ চাই মাফ চাই আর মাফ আপনাকে করতে হবে আমি মাফ চাইছি আপনি যদি মাফ না করেন আপনি গুনাহগার হয়ে যাবেন আমি আপনাদের কাছে সকলের কাছে মাফ চাই মাফ করে দিয়েছেন ইনশাল্লাহ ভুলভ্রান্তি আমাদের সফলতার সার্থকতা আপনারা যারা আছেন সকলের সকলকে ধন্যবাদ।